হাই এভরিওয়ান, আমি মুনসের নবনী, মিসেস বাংলাদেশ 2019। আপনারা অনেকেই ফেসবুকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কীভাবে ফিট থাকি। অলরেডি তো হেলথ ডায়েটটা আমি শেয়ার করে ফেলেছি যে ডায়েট চার্টটা মেনটেন করছি, বাট এখন ইম্পর্টেন্ট এই ডায়েট চার্টটি আমাকে কে দিয়েছে এবং আমি কার আন্ডারে আমার ফিটনেসটা মেনটেন করছি। নান আদার দেন রুসলান হোসেন। হাই, আমরা যখন এখানে লাইক when Abani came actually, she said she has got around 4 weeks time. So 4 সপ্তাহের মতন সময় ছিল, and 4 সপ্তাহের সময় অ্যাকচুয়ালি ইজ নট এনাফ টু বি অনেস্ট, লাইক একটা কন্টেস্ট বা একটা প্রেপ করার জন্য। সো এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, অ্যান্ড আমি বলেছিলাম যে আল গিভ মাই বেস্ট শট টু গেট হার রেডি ফর দিস পার্টিকুলার ইভেন্ট, পার্টিকুলার কন্টেস্ট। অ্যান্ড যেটা ছিল যে ফার্স্ট কন্ডিশন ছিল খাবারগুলির ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট থাকবো, স্পেশাল ইটিং হ্যাবিটের ব্যাপারে, অ্যান্ড ওয়ার্কআউটের ব্যাপারে লাইক যে ব্যাপারটা ছিল যে আই নিউ শি কুড ডু ইট, আগে প্র্যাকটিস ছিল, আগে করেছে জিম, এমন না যে আগে কখনো ওয়ার্কআউট করেনি, বাট এইবার ব্যাপারটি কেউ ডিফারেন্ট ছিল। ইউ হ্যাড আ টার্গেট, ইউ অলসো হ্যাড আ বেবি, লাইক ইউ নো নট লং ব্যাক, রাইট? এক বছর 3 মাস আমার বেবির বয়স, তো এত কম সময়ে আমি 20 কেজি ওজন কমিয়ে ফেলেছি। সো এটা পসিবল হয়েছে আমার কনসালটেন্টের কারণে, বিকজ সে আমাকে প্রপারলি ট্রেন করছিল এবং বলছিল যে আমার আসলে কী খাওয়া উচিত, কী অ্যাভয়েড করা উচিত, নট অনলি দ্যাট কী কী এক্সারসাইজ করলে আমি বেনিফিটেড হব। শি ওয়াজ লাইক কিপিং আপ ভেরি ওয়েল, বিকজ শি হ্যাড আ গোল অ্যাজ ওয়েল, অ্যান্ড একটা জিনিস মাথায় থাকে যে লাইক ইউ নো ইটস নট অনলি অ্যাবাউট যে নিজে কী করছে, অন্য কন্টেস্ট্যান্টও আছে, অ্যান্ড দ্য গোল ওয়াজ অলওয়েজ টু গেট বেটার দ্যান হার, নিজের সাথে একটা চ্যালেঞ্জ ছিল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ ভেরি এসেন্সিয়াল ফর দ্য এন্টায়ার প্রসেস, অ্যান্ড ইভেন্চুয়ালি এই আউটকামটা আসার জন্য ক্যান আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্য এন্টায়ার রেজাল্ট দ্যাট শি অ্যাচিভড। সো অনেক অনেক থ্যাংকস অফকোর্স আমার কনসালটেন্টকে, বিকজ এটা ইজি হতো না, টোটাল প্রসেসটা যদি আমি প্রপারলি না জানতে পারতাম যে অ্যাকচুয়ালি আমার কী ফুড হিসেবে কনজিউম করা উচিত এবং কী কী এক্সারসাইজ আমার বডির জন্য পারফেক্ট হবে। সো আমরা এখন দেখে নেব বেসিকলি আমাকে কী কী এক্সারসাইজ করানো হয়েছিল এবং এখনও করানো হচ্ছে ফর মাই ইন্টারন্যাশনাল ইভেন্ট উইচ ইজ গোয়িং টু হ্যাপেন ইন লাস ভেগাস, মিসেস ওয়ার্ল্ড 2019। Wait 15 times. So, আমি এখন করতে চাচ্ছি হচ্ছে ডাম্বল স্কোয়াট। It helps you to get defined thighs and also quads. So, আমার lower body এর জন্য it's very helpful. So, let's do it. সো আমি এখন করবো ইনক্লাইন ডাম্বল ফ্লাই, সো ইটস বেসিকলি হেল্পফুল ফর ইউর আপার চেস্ট, সো লেটস ওয়াচ ইট হাউ উই আর ডুইং ইট। এখন আমি করব ডাম্বল শোল্ডার প্রেস, ইটস বেসিকলি আমার শোল্ডারের জন্য, সো শোল্ডার এক্সারসাইজ, লেটস ডু ইট। আমি এতক্ষণ করলাম হচ্ছে ট্রাইসেপ প্রেস ডাউন, সো ইটস রিয়েলি গুড ফর ইউর ট্রাইসেপ, অ্যাজ ইউ হ্যাভ সিন ইটস লাইক দ্যাট স্ট্রেইট বডি। এখন আমি করছি ব্যাটল রোপ। ব্যাটল রোপ করার জন্য প্রথমেই আমাকে বডি পশ্চার সোজা করে দাঁড়াতে হবে, আর ব্যাটল রোপ ইজ ভেরি গুড ফর বডি কন্ডিশনিং, সো লেটস ওয়াচ ইট আমরা কীভাবে এটা করছি।